ডিএনসি হবার কতদিন পর আবার গর্ভধারণের চেষ্টা করতে পারবেন? ডিএনসি হবার কতদিন পর সহবাস করা যাবে? ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। ডিএনসি হবার কতদিন পর আবার গর্ভধারণের চেষ্টা করতে পারবেন? একটি ডিএনসির পদ্ধতির পরে আবার গর্ভধারণের চেষ্টা করার সময় বিভিন্ন কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, যার মধ্যে রয়েছে ডিএনসি এর কারণ এবং ব্যক্তিগত পরিস্থিতি রয়েছে। এখানে একটি সাধারণ নির্দেশিকা রয়েছে, যেমন পুনরুদ্ধারের সময়কাল। প্রথম বিবেচনা হলো ডিএনসি এর পরে পুনরুদ্ধারের সময়কাল। শরীর পুরোপুরি সুস্থ হতে সাধারণত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগে। এই সময়ের মধ্যে জরায়ুকে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেওয়া এবং যে কোনো রক্তপাত বা স্রাব কমে যাওয়ার জন্য একটি অপরিহার্য। মাসিক চক্র প্রত্যাবর্তন, একটি ডিএনসি অনুসরণ করে মাসিক চক্র স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। পদ্ধতিটি বিলম্বিত হওয়া বা স্বাভাবিক চক্রের থেকে আলাদা হওয়ার পরে প্রথম মাসিকের জন্য একটি সাধারণ। একবার মাসিক চক্র তার নিয়মিত প্যাটার্নে ফিরে আসে, এটি একটি ইঙ্গিত দেয় যে প্রজনন ব্যবস্থা পুনরুদ্ধার হয়েছে এবং গর্ভধারণের জন্য প্রস্তুত। মানসিক নিরাময়, একটি ডিএনসি অভিজ্ঞতা মানসিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। আবার গর্ভধারণের চেষ্টা করার আগে শোক করার জন্য সময় নেওয়া এবং মানসিকভাবে নিরাময় করা অপরিহার্য। প্রতিটি ব্যক্তি তাদের আবেগ প্রক্রিয়া করার জন্য এবং তাদের ক্ষতির সাথে শর্তাবলীতে আসতে বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে। চিকিৎসার পরামর্শ, আবার গর্ভধারণের চেষ্টা করার জন্য আদর্শ সময় নির্ধারণের জন্য একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছ থেকে নির্দেশনা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আপনার নির্দিষ্ট পরিস্থিতির মূল্যায়ন করতে পারে, ব্যক্তিগত পরামর্শ প্রদান করতে পারে এবং আপনার পুনরুদ্ধারের অগ্রগতি নিরীক্ষণ করতে পারে। সংক্ষেপে, ডিএনসির পরে গর্ভধারণের চেষ্টা করার সময়সীমা, শারীরিক পুনরুদ্ধার, নিয়মিত মাসিক চক্রে ফিরে আসা, মানসিক প্রস্তুতি এবং একজন স্বাস্থ্যসেবা পেশাদারের নির্দেশনার মতো বিষয়গুলির উপর নির্ভর করে। একটি সুস্থ গর্ভাবস্থার সম্ভাবনা অপটিমাইজ করতে এবং সম্ভাব্য ঝুঁকি কমাতে শারীরিক এবং মানসিকভাবে নিরাময় করার জন্য সময় নেওয়া গুরুত্বপূর্ণ। ডিএনসি করার কতদিন পর সহবাস করা যাবে? একটি ডিএনসি পদ্ধতির পরে সাধারণত যৌন মিলন পুনরায় শুরু করার আগে একটি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়। নির্দিষ্ট সময়সীমা, পৃথক পরিস্থিতিতে ডিএনসি এর কারণ এবং আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর নির্দেশনার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এখানে কিছু সাধারণ নির্দেশিকা রয়েছে। পুনরুদ্ধারের সময়কাল, সাধারণত ডিএনসি এর পরে শরীর সুস্থ হতে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগে। এই সময়ে জরায়ু এবং জরায়ু সম্পূর্ণরূপে নিরাময় করার অনুমতি দেওয়া গুরুত্বপূর্ণ। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপর ভিত্তি করে যৌন ক্রিয়াকলাপ পুনরায় শুরু করার কখন নিরাপদ সে সম্পর্কে নির্দিষ্ট নির্দেশনা প্রদান করবেন। রক্তপাত এবং স্রাব, একটি ডিএনসি অনুসরণ করে আপনি কিছু সময়ের জন্য কিছু রক্তপাত এবং স্রাব অনুভব করতে পারেন। সাধারণত যৌন মিলনে জড়িত হওয়ার আগে রক্তপাত উল্লেখযোগ্যভাবে হ্রাস বা বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়। এটি জরায়ুতে ব্যাকটেরিয়া প্রবেশের ঝুঁকি কমাতে এবং নিরাময় প্রক্রিয়াটি ভালোভাবে এগিয়ে চলছে তা নিশ্চিত করার জন্য। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছ থেকে নিশ্চিত করুন যৌন ক্রিয়াকলাপ পুনরায় শুরু করার জন্য উপযুক্ত সময় সম্পর্কিত তাদের নির্দিষ্ট সুপারিশগুলির জন্য আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ডিএনসির কারণ, প্রক্রিয়া চলাকালীন কোনো জটিলতা এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যের মতো বিষয়গুলি বিবেচনা করবে। যখন আবার সহবাস করা নিরাপদ সে বিষয়ে আপনাকে পরামর্শ দেবে। মানসিক প্রস্তুতি, শারীরিক দিকগুলির পাশাপাশি আপনার মানসিক সুস্থতা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। একটি ডিএনসি অভিজ্ঞতা মানসিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যদি এটি গর্ভপাত বা গর্ভস্থের ক্ষতির কারণে করা হয়। মানসিকভাবে নিরাময় করার জন্য নিজেকে সময় দেওয়া এবং যৌন ঘনিষ্ঠতা জড়িত হওয়ার আগে আপনি প্রস্তুত বোধ করছেন তা নিশ্চিত করা অপরিহার্য। সর্বদা আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী দ্বারা প্রদত্ত পরামর্শ এবং নির্দেশনাবলী অনুসরণ করুন, কারণ তারা আপনার নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে
আপনাকে ব্যক্তিগতকৃত নির্দেশনা দিতে পারে। তারা আপনার পুনরুদ্ধার নিরীক্ষণ করবে এবং ডিএনসি এর পরে আপনার যৌন মিলন পুনরায় শুরু করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় নির্ধারণ করবে। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।